হ্যালো ইউটিউব বাসী, কেমন আছেন আপনারা? ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের কাছে। তো আজকে আমরা কথা বলবো ভোজপুরি অ্যাকশন পার্ট টু নিয়ে। ভোজপুরি অ্যাকশন পার্ট ওয়ান অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন আজকে আমরা কথা বলবো ভোজপুরি অ্যাকশন পার্ট টু নিয়ে। তো আজকে আমরা এমন কিছু অ্যাকশন নিয়ে কথা বলবো যে অ্যাকশনগুলো দেখলে আপনার একটা কথাই মনে পড়বে যে নিউটন যাতে পৃথিবীতে না আসলেই ভালো করতো। মানে তার যে ফিজিক্স, গ্র্যাভিটি এবং লজিক আছে সেটাকে তারা একদম তেল সারা পিছন মারছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো পৃথিবীতে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানীরা বলেছিল যে তারা ভবিষ্যতে এমন একটা যান বানাবে যে যানের মাধ্যমে তারা পাখির মতো আকাশে উঠতে পারবে। বাট ভোজপুরিওয়ালাদের সেটা তো সইতেছে না। তারা তাদের সস্তা গ্রাফিক্স দিয়ে এমন কিছু ভিডিও বানাইছে যা দেখলে আপনার মনে হবে নিউটন চাচা পৃথিবীতে না আসলে অনেক ভালো করতো। মানে তার যে গ্র্যাভিটি, ফিজিক্স এবং লজিক আছে তা মানে একদম বরবাদ করে দিত। চলুন সে ভিডিওটি দেখে আসুন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সাপের সাথে মানুষের রোমাঞ্চ, কিন্তু আজকে আমরা দেখাবো সেই নাগিনীর অ্যাকশন। মানে সেই নাগিনীর যে অ্যাকশন আছে সেই অ্যাকশনের সিনগুলো আমরা আজকে দেখাবো আপনাদের। তো চলুন দেখে আসি। নাগিনীর অ্যাকশন দেখে আমার একটা কথাই মনে পড়তেছে, নিউটন চাচার যে আপেলটা আছে সেটা তার মাথায় না পড়ে সেটা তার নিচেতে পড়লে অনেক ভালো হইতো। কারণ মানে কেমনে সম্ভব ভাই, এটা একজন হাতির সমান মহিলা, সে কীভাবে আকাশে উঠতেছে এবং কীভাবে সে লাভ দিয়ে উপরে উঠতেছে, মানে কিসের দ্বারা? সে নাগিনী হয়েছে দেখে কি তার মানে উপরে উঠা যাবে? তো এখন আমরা কথা বলবো ভোজপুরি বাহুবলী নিয়ে। সাউথ বাহুবলী তো আমরা দেখলাম, কিন্তু ভোজপুরি বাহুবলী মনে আমরা দেখি নাই। তো চলুন সরাসরি ভোজপুরি বাহুবলী দেখে আসি। আমার কথা হলো একটা মানুষের হাত দুইটা, সে দুই হাতে দুইজন লোক তুলতে পারে, কিন্তু কীভাবে সে চারজন লোক তুলতে পারে একসাথে? আরে ভাই একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, সে তো তুলে নাই, তাকে ধরে রাখছে ভাই, বুঝতে পারলে না? এটাকে বলে ভোজপুরি বাহুবলী। নিউটন চাচা গ্র্যাভিটি এবং লজিককে পিছন মারার জন্যই তারা তৈরি হয়েছে। এই ভিডিওটি দেখার পর আপনার একটা কথাই মনে পড়বে যে কত নম্বর গাঁজা খাওয়ার পর এইরকম ভিডিও তৈরি করা সম্ভব। এখানে দেখা যাচ্ছে নায়ককে মারার জন্য কতগুলো গুন্ডা চলে আসছে। এখানে মাঝখানে একজন মেন গো বিলিয়ন, সে চেয়ার নিয়ে বসে আছে, নায়ক কোনো কথা না বলে বিলিয়নকে লাথি মেরে আকাশে উড়িয়ে দিল। এদিকে সে নিচে চার পাঁচজনকে ধরাশায়ী করে ফেলার পরও আকাশে যে চলে গেছে সে আস্তে আস্তে নামতেছে। আরে ভাই মানুষ কেমনে নামে আস্তে আস্তে, আমি বুঝতে পারলাম না ভাই। মানে গ্র্যাভিটি বললে তো একটা কথা আছে নাকি, নিউটন চাচা কি এমনি এগুলো তৈরি করছে? লজিকের মায়েরে বাপ করে দিছে এখানে। মানে সে তো নিচে পড়তেছে, পাশাপাশি চার পাঁচজনকে মারার পরও সে আবার তাকেই লাথি মারতেছে। তো গাইস আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অলে সেট করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।